দেখেন অবস্থা, জানোয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেছি, ওই নিউজটাই পড়ছিলাম। তুমি তো কাজলের সিকিউরিটি, তাই না? ইয়েস। চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালোমন্দ নিয়েও চিন্তা ভাবনা করো? শুধু চিন্তা করি না, ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম। গুড, একেবারে খাসা বলেছো। আচ্ছা দুলা ভাই, আপনার পদবিও তো মির্জা, তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক। মির্জা ল্যাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? ও শাট আপ, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হও বাবা, শান্ত হও। নাও। আপনার চা নিন, ধরুন। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না, শত হলেও কাজল মেয়ে মানুষ, হবুর স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না? নিন। সত্যি আবির, তোমার সাইকোলজি দারুণ। ঠিক বলেছি না জামাই বাবাজি? আমার একটু তাড়া ছিল অঙ্কল, আজ আমি আসি। জি ঠিক আছে বাবা, ঠিক আছে। কাজলের জন্য এমন সুপাত্র পাব আমি তা কল্পনাও করিনি। ঠিক বলেছেন, মানুষ ভাবে একরকম, হয়ে যায় আর একরকম। রকম সকম বুঝি না।